দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে বাজারে চালের দামে লাগাম দিতে এবার আমদানি শুল্ক কমালো সরকার কেমন প্রভাব পড়বে দামে বাজেট আলোচনায় অর্থমন্ত্রীকে পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির সদস্যরা কিন্তু কেন শেষ পর্যন্ত কি নতুন ভ্যাটাইন বাস্তবায়িত হবে হলে হার কি হবে কবে জানা যাবে সেই সিদ্ধান্ত এমন সব প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের আয়োজন চালের বাজার নিয়ন্ত্রণে আমদানিকে উৎসাহ দিতে শুল্ক কমিয়েছে সরকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী শুল্ক দিতে হবে দশ ভাগ থাকছে না কোনো সম্পূরক শুল্ক এর ফলে কিছুদিনের মধ্যেই বাজারে চালের দাম কেজি প্রতি চল্লিশ টাকার নিচে নেমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়াল আহমেদ মহসিন আশরাফের রিপোর্ট চালের বাজারে সবচেয়ে মোটা চালের দর খুচরা পর্যায়ে প্রতি কেজি সাতচল্লিশ টাকায় পৌঁছেছে সরকারি হিসেব অনুযায়ী দর বৃদ্ধির হার প্রায় পঁচাত্তর ভাগ চালের দর এমন বৃদ্ধির পেছনে হাওড়ে আকস্মিক বন্যায় ফসলহানি আর সুযোগ সন্ধানী কিছু ব্যবসায়ীর কারসাজি দায়ী বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী এই বন্যার কারণে অনেক কয়েক উৎপাদন কম হয়েছে এবং এই সুযোগটা নিয়েছে যারা মিলের মালিক তারা চাল কিন্তু আছে টাকা দিলে আপনি চাল পাবেন যদিও বাজার সংশ্লিষ্টরা বলছেন ফসল পাশাপাশি চাল আমদানিতে বেসরকারি খাতের অনগ্রহ অনেকটা দায়ী হিসেব বলছে বেসরকারি খাদে চলতি বছরে চাল আমদানি হয়েছে মাত্র এক লাখ সতেরো হাজার টন যা আগের অর্থ বছরের আমদানির অর্ধেকেরও কম গত বছর আমদানি হয়েছিল দুই ব্যবসায়ীরা বলছেন বেসরকারি খাদে চাল আমদানি বাড়াতে পঁচিশ ভাগ আমদানি ও তিন ভাগ সম্পূরক শুল্ক সরানো জরুরি যা অবস্থা বিবেচনায় দশ ভাগে নামিয়ে আনলো সরকার আঠাশ থেকে দশ আঠারো কম তাতে কেজি ছয় টাকা কম পড়বে এবং এটা চল্লিশের নিচে নেমে আসবে বাণিজ্য মন্ত্রী বলছেন কৃষকরা যাতে তাদের উৎপাদনের ন্যায্য মূল্য পায় সেই বিষয়ে বিবেচনা করে চাল আমদানিতে উচ্চ শুল্ক রাখা হয়েছিল নতুন এই সিদ্ধান্তে দ্রুতই চালের বাজার স্বাভাবিক হবে বলে আশাবাদ তার এইটা আমরা কৃষকদের জন্য আমরা মানে কমাতে চেয়েছিলাম না কিন্তু এখন যেহেতু অবস্থাটা একটু অন্যরকম সেই জন্য আমরা সব দিক বিবেচনা করে আমরা ট্যারিফ ভ্যালু আমরা দশ শতাংশে নেমে এনেছি এবং আশা করি এই মধ্যেই হয়ে যাবে। এরই মধ্যে সরকার সাড়ে চার লাখ টন চাল আমদানির প্রক্রিয়া সম্পন্ন করেছে এর মধ্যে ভিয়েতনাম থেকে দুই লাখ টন উনচল্লিশ টাকা কেজি দরে সরকারি পর্যায়ে আনা হচ্ছে বাকিটা আসছে দরপত্র প্রক্রিয়ায় মোহসিন আশরাফ বিজনেস রিপোর্ট মাসটাঙ্গা টেলিভিশন জনগণের দেয়া করের অর্থ ব্যাংক লুটের টাকা যোগান দেয়ার অভিযোগে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি উঠেছে সংসদে সংসদে বাজেট আলোচনায় জাতীয় পার্টির সংসদ সদস্যরা এমন দাবি তোলেন অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে জনগণের উপর করের বোঝা আর না বাড়ানোর পরামর্শ দিয়েছেন সরকারি দলের সংসদ সদস্যরা মাঝার মিলনের রিপোর্ট বিশেষায়িত এবং বাণিজ্যিক মিলিয়ে সরকারের মালিকানাধীন আট ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে একচল্লিশ হাজার চারশো কোটি টাকা ব্যাংকগুলো সেখান থেকে আদায় করতে পেরেছে মাত্র তিন কোটি টাকা আদায়ের হার সাড়ে সাত ভাগ এমন অবস্থায় মূলধন ঘাটতিতে পড়েছে এসব ব্যাংক এই ঘাটতি সামাল দিতেই প্রস্তাবিত বাজেটে নতুন করে দুই হাজার কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে এই বরাদ্দ নিয়ে এবার সংসদে সমালোচনার মুখে পড়লেন অর্থমন্ত্রী আমাদের উপর আবগারি শুল্ক বসাইয়া এই জনগণের উপরে ট্যাক্স বসাইয়া আখের রসমতো মাংগাইয়া মাংগাইয়া এই ট্যাক্সের টাকা নিয়ে এই ব্যাংকে যারা লুট করছে সেখানে আপনি দিবেন তাদের ভর্তুকি দেবেন জনগণ ট্যাক্সে আপনাকে এই বাজেটে এই টাকা দিতে গরিবের উপর ট্যাক্স বসবেন আর লুটেরাদের প্রোটেকশন দেবেন এইটা তো মিন্ন মান্ডি স্পিকার

জাতীয় পার্টির এই সংসদ সদস্য আরো বলেন খেলাপি ঋণ আদায় হলে ভ্যাট বাড়াতে হতো না মানুষের উপর চাপ বাড়ত না এমন চাপের বাজেট দেয় অর্থমন্ত্রীকে পদত্যাগের আহ্বানও জানান তিনি মানুষকে দুর্গতির দিকে ঠেলে দিচ্ছে দুর্দশার দিকে ঠেলে দিচ্ছে সংকটের দিকে ঠেলে দিচ্ছে আমরা এই সংকট থেকে মুক্তি চাই বিদায় নিন আপনি মুক্তি দিন দেশের মানুষ ষোলো মানুষকে আপনি অর্থমন্ত্রী থেকে পদত্যাগ করুন সসম্মানে পদত্যাগ চলে যান নিজ দলের সংসদ সদস্যরা অবশ্য এতটা কঠোর নন অর্থমন্ত্রীর প্রতি দেশের নিম্ন ও মধ্য আয়ের মানুষ যাতে বাজেটের কারণে চাপে না পড়ে তা নিশ্চিত করার আহ্বান জানান তারা মাননীয় অর্থমন্ত্রী বাজেটের অর্থ সংস্থানের জন্য পুরাতন করদাতাদের উপর নতুন অতিরিক্ত কর আরোপ করে ফলে অতিরিক্ত করের চাপ বাড়বে কিন্তু মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে ছবি নিয়ে অনুরোধ করছি পুরাতন করদাতাদের উপর বাড়তি কর না চাপিয়ে নতুন করদাতার সংখ্যা বৃদ্ধি করুন এই বাজেটে যেন কোনো গরিব এবং মধ্যবিত্তরা ক্ষুব্ধ না হয় মাননীয় অর্থমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা বাজেট নিয়ে কাজ করছেন তারা দয়া করে এটা বিশ্লেষণ করে সঠিক অবস্থানে যাবেন নতুন ভ্যাট আইন বাস্তবায়নে সরকারকে আরো কৌশলী হবার আহ্বান জানানো হয় বাজেট আলোচনায় ধন্যবাদ ধন্যবাদ মাঝহার মিলন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন মূল্য সংযোজন কর বা মূসকের হারের বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন যা জানতে আঠাশ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা জানান তিনি সংসদে বাজেট নিয়ে আলোচনায় ওই দিন বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী বৈঠকে সরকারের বিশ্বাহিত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ডের লভ্যাংশ অর্থমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় সংস্থাটি চলতি অর্থ বছরে মোট আটষট্টি কোটি টাকা মুনাফা করেছে Prime Minister speaks on the 28th. 28. She will cover some area, I will cover some area. এর আগে কোনো চান্স নাই জানা না কারণ এর আগে আমরা বক্তৃতা দিচ্ছি না এবারে এর বাজেটে আয় ব্যয়ের হিসাব মেলানো কঠিন হবে বলে মনে করে বিশ্ব কেননা এবার রাজস্ব আয় অনেকটাই নতুন ভ্যাটাইন নির্ভর কিন্তু নতুন আইনের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা এতে বড় প্রভাব ফেলবে বলে মনে করে সংস্থাটি প্রয়োজনীয় নীতি সংস্কার ছাড়া বড় আকারের বাজেট বাস্তবায়ন কঠিন হবে বলেও ফয়সাল রিপোর্ট নির্বাচনের আগে সরকারের পূর্ণ মেয়াদের শেষ বাজেট দুই হাজার সতেরো আঠারো অর্থ বছরের সেই আর্থিক পরিকল্পনায় আছে চার লাখ কোটি টাকা খরচের আশা যার পেছনে ভরসা দুই লাখ সাতাশি হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঘাটতি আছে তবে সেটাও মিটবে অভ্যন্তরীণ কিংবা বিদেশি ঋণ আর অনুদানে সব মিলিয়ে জিডিপি প্রবৃদ্ধি সাত দশমিক চার ভাগ হবে বিশ্ব ব্যাংক বলছে এই বাজেটে আসা অনেক কিন্তু নিশ্চয়তা কম সাত দশমিক চার শতাংশ প্রবৃদ্ধি আমরা চাই বাজেট খরচের প্রবৃদ্ধি আজ আদায়ের প্রবৃদ্ধি ঘাটতিকে আমরা সীমিত রাখতে চাই এগুলি সব আশা কিন্তু কথা হচ্ছে যে আশার পেছনে যদি পদক্ষেপ না থাকে আশ্বাসও যদি না থাকে We say it's an ambitious because the revenue increases and the expenditure increase in a one year period is very significant. And the GDP growth is also almost unprecedented. These are clearly very ambitious targets. চলতি অর্থ দেশের রপ্তানি কিংবা রেমিটেন্স দুটোরই প্রবৃদ্ধি নিম্নমুখী সেটি সামনে কতটা কাটবে তার কোনো নিশ্চয়তা নেই রাজস্ব প্রবৃদ্ধি ধরা হয়েছে সাড়ে সাঁত্রিশ ভাগ তার আগে যা অর্জন হয়নি এই পরিকল্পনায় বড় নির্ভরশীলতা ভ্যাট আইন যা পূর্ণ বাস্তবায়নে এখন জোর দিচ্ছে বিশ্বব্যাংক ফিজিক্যাল স্পেসটা অনেক সংকুচিত হয়ে যাবে যদি রাজস্ব আদায় না বাড়ে

বিশ্বব্যাংক মনে করে বাজেটের বাইরে সরকারকে এখন আর্থিক খাতের সংস্কার জ্বালানি তেলের মূল্য সমন্বয় সঞ্চয়পত্রের হার কমানোর মতো সিদ্ধান্ত নিতে হবে জরুরি ভিত্তিতে তার চেয়েও বড় চ্যালেঞ্জ দ্রুত চালের দর কমিয়ে আনা চালের দামের ক্ষেত্রে এখানে কিন্তু সময়টা খুবই ক্রিটিক্যাল এখানে এটা আমদানিটা সহজ করতে হবে সরকারি গুদামে স্টক বাড়াতে হবে সেটা ভালো হয় যদি আমদানির মাধ্যমে করা হয় এবং আভ্যন্তরীণ প্রকিউরমেন্ট যদি করেন প্রকিউরমেন্ট প্রাইস মার্কেট প্রাইসের কাছাকাছি আনতে হবে নাহলে চাল কল মালিকরা বিক্রি করতে আগ্রহী হবেন না এবং এখানে ভয় ভীতি দেখিয়ে কিন্তু কাজ হবে না যে না বিক্রি করতেই হবে নাহলে আমরা লিস্ট করবো পরে এই ধরনের ভয়ভীতি দেখালে কিন্তু চাল বাজার থেকে উধার হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে প্রতিষ্ঠানটি বলছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে প্রকল্প ব্যয় কমিয়ে আনার দিকে সামনের দিকে নজর দিতে হবে সরকারকে ফয়সাল শুভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন সারা দেশকে শতভাগ বিদ্যুতায়িত করতে কত কিলোমিটার বিতরণ লাইন বসাবে সরকার সে খবর জানাব বিরতির পর আবারও আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে সারাদেশের শতভাগ পল্লী এলাকা বিদ্যুতের আওতায় আনতে যাচ্ছে সরকার এজন্য আলাদা দুটি প্রকল্প নেওয়া হচ্ছে যাতে মোট খরচ হবে তেরো হাজার নয়শো কোটি টাকা মঙ্গলবার প্রধানমন্ত্রী সভাপতিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয় যার আওতায় একশো দশ কিলোমিটার নতুন বিতরণ লাইন ও একশো নয়টি উপকেন্দ্রগুলোর সক্ষমতা বাড়ানো হবে সালে প্রকল্প দুটি বাস্তবায়িত হলে বিদ্যুৎ সংযোগ পাবেন নতুন সাতাশ লাখ গ্রাহক চলতি অর্থ শেষ একনেক সভায় তিরিশ হাজার তিনশো তেতাল্লিশ কোটি টাকার মোট বারোটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব বিষয়ে বিস্তারিত জানান পরিকল্পনা মন্ত্রী সঞ্চালন লাইন গাড়তিগুলা মেটাবার জন্য আজকের এই প্রকল্প দুটি প্রথম দুটি প্রকল্প আটটি বিভাগের জন্য আমাদের এইটুকুন সত্তর হাজার কিলোমিটার যদি আমাদের হয়ে যায় ডিস্ট্রিবিউশন লাইন তাহলে আমাদের শতভাগ ডিস্ট্রিবিউশন লাইনে আমাদের কাজ কমপ্লিট হবে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি নির্দেশনা দিয়েছেন এই প্রকল্পগুলো এই প্রকল্প দুটোর বিষয়ে প্রকল্প নির্দেশনাটি হচ্ছে শুধু লাইনের কাজ শেষ করলে হবে না বিদ্যুৎ যেন সবার ঘরে ঘরে যায় তিনি এই বিষয়টি সবাইকে আরো সজাগ থাকার জন্য সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি অনুরোধ তিনি নির্দেশনা দিয়েছেন পানগাঁও ইনল্যান্ড কন্টেনার টার্মিনাল হতে সড়ক পথে পণ্য আনা নেওয়া সহজ করতে এর সংযোগ সড়কগুলোকে চার লেনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অর্থায়নে এই সড়ক নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর ফলে ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহারে আগ্রহী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি মঙ্গলবার চামড়াজাত পণ্য ও জুতা রপ্তানিকারক সমিতির এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান জানানো হয় চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে পানগাঁওয়ে পণ্য পরিবহন করলে খরচ দশ গুণ কমে আসবে যদিও বর্তমানে এই পথে মোট পণ্যের মাত্র দুই ভাগ আনা নেয়া করা হচ্ছে যদি রোড ট্রান্সপোর্টেশনের কথা ধরি একটা কন্টেনার হ্যান্ডেল করতে গেলে একটা ট্রাকও যদি ডাকে বিশ ফুট একটা কন্টেনারের জন্য সেখানে আমাদের পনেরো থেকে সতেরো হাজার টাকা দেওয়া লাগছে আর পানগা থেকে চিটগং যেতে টোয়েন্টি ফিট কন্টেনারে সেখানে মাত্র আমাদের গুনতে হচ্ছে একশো বিশ টলার দ্যাট মিনস আমরা যদি ইনল্যান্ড ওয়াটার্সের মাধ্যমে পানগাঁও পোর্ট ব্যবহার করি আমরা কিন্তু আমাদের ইনল্যান্ড ট্রান্সপোর্ট কস্টটাও কমাতে পারি দেশের বিভিন্ন এলাকার মতো ঝিনাইদহে ব্যাহত হচ্ছে সরকারের বড় চাল সংগ্রহ অভিযান বেঁধে দেওয়া দামের তুলনায় উৎপাদন খরচ বেশি হওয়ায় এবার খাদ্য বিভাগের সাথে চুক্তিবদ্ধ হতে অনাগ্রহী মিলাররা ঝিনাইদহ প্রতিনিধি শাহরিয়ার রহমান রকির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট ঝিনাইদহের হাটগোপালপুরের চালকল শুভ প্রগতি গেল মৌসুমেও তারা ছশো মেট্রিক টন চাল সরবরাহ করেছিল সরকারি গুদামে ৩৩ টাকা কেজিতে আর এবার চৌত্রিশ টাকা হলেও সরকারকে চাল দেয়ার চুক্তি করেনি প্রতিষ্ঠানটি এবছরে আমাদের এই অবস্থায় চাল দেওয়া আদৌ সম্ভব না চালের সরকার দেবে চৌত্রিশ টাকা আমাদের পড়তে পারে তেতাল্লিশ টাকা কাদের সাত টাকা আট টাকা দশ টাকা লসে আমরা চাল দিতে পারি না তপন কুণ্ডর মতো জেলা খাদ্য বিভাগের তালিকাভুক্ত মিলার আছেন ৪৫০ জন তাদের মধ্যে সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়নি চারশো জনই আবার যারা চুক্তি করেছে তারাও এখন চাল দিতে চাচ্ছেন না কেজি প্রতি দামের সাথে আমাদের হিসাব অনুযায়ী যদি হিসাব আছে তাহলে আবার আমরা সরকারি গুদামে চাল দেব সরকারি রেট আছে নয়শো টাকা ধানের আর চাউলের রেট আছে চৌত্রিশ টাকা কেজি কিন্তু এই দামে ধান কিনলে আমরা যদি মোটা চালু বিক্রি তাও আমাদের আটত্রিশ টাকা প্রায় চাউলের পট্টা পড়ে যাচ্ছে এবছর ধান আর চাউলের সমন্বয় নাই যে কারণে আমরা এখন পর্যন্ত সরকারি গুদামে চাউল এগ্রিমেন্ট করতে পারি নাই চলতি মৌসুমের দোসরা মে থেকে সরকারিভাবে খাদ্য গুদামগুলোতে শুরু হয় বড় চাল সংগ্রহ অভিযান এর মধ্যে ঝিনাইদহ থেকে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দশ হাজার ছশো আটাশি মেট্রিক টন সেখানে এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র দশ মেট্রিক টন মিলাররা চাল না দেওয়ায় খালি পড়ে আছে তাই জেলার অধিকাংশ গুদামি আসলে বিদ্যালয় এখন চাল দিতে পারছে না কারণ হচ্ছে কি এখন বাজার দর একটু বৃদ্ধি ধানের দাম বাজারে একটু বেশি আর আমাদের যে সংগ্রহ মূল্য তার চেয়ে বাজার মূল্য এখন একটু বেশি আছে তবে আশা করছি যে ঈদের পরে বাজার মূল্য অনুকূলে আসলে আমরা চাল মেলাটা দিতে পারবে জেলার খাদ্য নিয়ন্ত্রণ বিভাগ বলছে যেসব মিল মালিক চাল সরবরাহের চুক্তি করেনি আগামী চার মৌসুম এই কার্যক্রমে অংশ নিতে পারবে না আর চুক্তি করেও চাল ঠিক মতো না দিলে তাদেরকে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করা হবে বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ঈদের বন্ধের আগে চাঙা ভাব অব্যাহত রেখেছে ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসএক্স আটচল্লিশ পয়েন্ট বেড়ে হয়েছে পাঁচ হাজার পাঁচশো সাতাশ পয়েন্ট বেড়েছে লেনদেন লেনদেন হয়েছে ছশো চুয়াল্লিশ কোটি টাকার বেড়েছে বেশিরভাগ শেয়ারের দাম বাজার নিয়ে এবার বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের জন্মাষ্টমী সাধারণ দেখি মার্কেটে একটু স্লো থাকে টার্ন ওভার এবং সূচক দু একটু কম থাকে বাট এইবার শেষের থেকে একটু ইম্পর্টেন্ট কিছু ডেভেলপমেন্ট হয়েছে দুটাই বাজেট নিয়ে ফার্স্টলি হলো ব্যাটের যে ডেভেলপমেন্টটা আমরা ফার্স্টলি শুনেছিলাম যে ভ্যাট রেট বাড়ানো হবে সেটা অ্যাকচুয়ালি বাড়ানো হয়নি রিসেন্টলি আমরা জানতে পেরেছি অ্যান্ড এটা ওভারঅল বিজনেস কমিউনিটির জন্য পজিটিভ অ্যান্ড এটার একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড সেকেন্ডলি ইনকাম ট্যাক্স ফাইলিংয়ের লাস্ট ডেট জুনের শেষে অ্যান্ড স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট একটা ট্যাক্স রিবেট থাকে যেটার কারণে অনেকেই শেষের দিকে ইনভেস্ট করতে চায় অ্যান্ড আমরা দেখছি যে ন্যাচারালি জুনের শেষে একটা ইনভেস্টমেন্ট পুষ আসছে স্পেসিফিকি দিস উইক এই আজকের টোটাল টার্নওভার ছিল সাড়ে ছয়শো কোটি মার্কেটও পজিটিভ বাই জিরো পয়েন্ট এইট এইট পার্সেন্ট সো অ্যান্ড ট্রেডও ছিল আপনার মার্কেট ক্যাপ লার্জ মার্কেট ক্যাপের মধ্যে কনসেনট্রেটেড শুধু টেক্সটাইল একটা সেক্টর যেখানে মানে ট্রেড বেশি বাট মার্কেট ক্যাপ ছোটো অ্যান্ড তাছাড়া উই থিঙ্ক যে আমাদের ওভারঅল হাইপোথিস ইজ সাপোর্টেড যে দ্য ট্রেড ইজ বিং রিভেন বাই ইনভেস্টমেন্ট রিবেট রিলেটেড ট্রেড অ্যান্ড এটা লার্জ ক্যাপের দিকে যাচ্ছে অ্যান্ড উই ফিল যে এটা ইদার আগ পর্যন্ত পারসিস্ট আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন